আজকে আমরা প্রিপোজিশন পড়ছি প্রিপোজিশনের বাংলা হলো বিভক্তি আমরা যখন বাংলা ব্যাকরণ শিখেছি সেখানে আমরা বিভক্তি নিয়ে অনেক বিশ্লেষণ করার চেষ্টা করেছিলাম ছোটোবেলায় মাধ্যমিক হোক বা পরবর্তীকালে হোক কিন্তু আমরা কখনোই ইংরেজিতে নিয়ে সেটা বিষয় নিয়ে কখনো চিন্তা করিনি আমরা ইংরেজিতে যে বিভক্তি নিয়ে পড়ব যার ইংরাজি প্রিপোজিশন সেই প্রিপোজিশান সম্বন্ধে জানতে গেলে প্রথমেই জানতে হবে প্রিপোজিশান কী প্রিপোজিশন হলো একটা শব্দ আমাদের যে পার্টস অফ সিরিজ আছে সেই শব্দের একটা অংশ হলো প্রিপোজিশান এই সব সবসময় একটা নাউন বা প্রনাউনের পূর্বে বসে এবং একটা নাউন বা প্রণয়নের পূর্বে বসে সে পূর্ববর্তী বা পরবর্তী যে কোনো নাউন বা প্রণাউনের সাথে একটা সম্পর্ক তৈরি করে অর্থপূর্ণ সম্পর্ক এই অর্থপূর্ণ সম্পর্ক তৈরি করাকেই যার মাধ্যমে সম্ভব হয় সেই কিন্তু বিভক্তি যাকে ইংলিশে আমরা প্রিপোজিশন করি এইটা এই প্রিপোজিশন যদি সঠিক ব্যবহার না করা হয় সঠিক পদ্ধতি যদি ব্যবহার করা না হয় যেখানে যে প্রিপারেশন দরকার সেখানে সেই প্রিপারেশন যদি ব্যবহার করা না হয় তাহলে কিন্তু বাক্যে কিন্তু সেই অর্থ দেওয়া পূর্ণ হবে না তো আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ফর্মেশন দেওয়া আছে ফর্মেশনটা কি নাউন বা প্রোনাউন এটা কোন ঘরে রয়েছে এটা রয়েছে সাবজেক্টের ঘরে তো সাবজেক্টের ঘরে একটা নাউন বা প্রনাউন থাকবে তারপরে কিসের ঘর আমরা জানি তারপরে একটা ভার্বের ঘর ক্রিয়া যাকে বাংলায় বলে ক্রিয়া ঠিক তারপরে একটা নাউন বা প্রনাউন থাকতে পারে এই নাউন বা প্রোনাউনটিকে আমরা বলবো অবজেক্ট বা কর্মঘর অবজেক্ট বা কর্মের ঘর বলবো তো এই যে নাউন বা প্রণাউন এর পূর্বে ঠিক এর পূর্বে যদি আমরা একটি প্রিপোজিশান বসাই সে যে কোনো প্রিপোজিশন হতে পারে সেই প্রিপোজিশানটার সাথে কে যুক্ত হলো এই নাউন বা প্রণাউন যুক্ত হলো এবার এই নাউন বা প্রণ কিন্তু একা কোনো অর্থ তৈরি করতে পারবে না সে তখন কি করবে নেতা সে তার সামনে যে সাবজেক্টের ঘরে যে নাউন বা প্রণাউন আছে তার সাথে কিন্তু একটা সম্পর্ক তৈরি করবে তাহলে এই নাউন বা প্রণয়নের সাথে এই নাউন বা প্রণয়নের একটা সম্পর্ক তৈরি করতে গেলে এই নাউন বা প্রণয়নের পূর্বে একটা প্রিপোজিশন বসাতে হলো আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখি সে স্কুলে যায় সে স্কুলে যায় এই বাক্যে সে স্কুলে যায় এই বাক্যটায় যদি আমি লিখি সাবজেক্টকে সে যাইটা কি ক্রিয়া স্কুলটা কি অবজেক্ট স্কুলটা টু অবজেক্ট তাহলে এটাকে যদি আমি ট্রান্সলেশন করি আমি কী পাব আমি পাবো সে মানে হি যাই মানে হচ্ছে গোস্কুল কিন্তু সে তো একটা নির্দিষ্ট দিকে যাচ্ছে তাই না তো নির্দিষ্ট দিকে গেলে সেক্ষেত্রে তার একটা উপযুক্ত প্রিপোজিশন বা বিভক্তি বসাতে হয় সেই স্কুলের দিকে যায় স্কুলের দিকে এই দিক বোঝাতে একটা বিভক্তি আসে সেই বিভক্তিটা কি না সেই বিভক্তিটা হলো টু তো দেখো আমি যদি এখানে হি গোস স্কুল এটা যদি বলি এই বাক্যটা কিন্তু ভুল হি গোস হি গোস স্কুল এই বাক্যটা কিন্তু ভুল হচ্ছে কারণ কোনো অর্থ হচ্ছে না গোজের পরে যদি আমি একটা টু বসাই হি গোজ টু কোন দিকে যাচ্ছে টু মানে হচ্ছে দিকে কোন দিকে না স্কুলের দিকে এবার কিন্তু অর্থটা কিন্তু সঠিক হলো তাই বাক্যটা শুদ্ধ হবে কি গোজ টু বসালে বাক্যটা শুদ্ধ হবে পরীক্ষা কি থাকতে পারে এই গোজের পরে টু থাকবে না শুধু গো না গোর অনেক ফর্ম আছে ওয়েন্ট আছে গান আছে এই ওয়েন গান এদের পরেও যদি টু না থাকে টুটা যদি না থাকে তাহলে কিন্তু সেই বাক্যটা ভুল হবে কি বললাম আছে কেন তাহলে প্রিপোজিশান যার সাথে যে প্রিপোজিশান যে কর্মের সাথে তাহলে এই স্কুলটা কিন্তু একটা অবজেক্ট বা কর্ম কিন্তু বেরোলো এই স্কুলটা একটা কর্ম বেরোলো এই কর্মের পূর্বে আমি কি বসাচ্ছি একটা টু বসাচ্ছি টু এটা কি প্রিপোজিশান সেই টুটার সাথে কিন্তু এই পূর্ববর্তী যে কর্তা তার সাথে কিন্তু এখানে যোগ স্থাপন করা হলো এই যোগ স্থাপনটা কিন্তু করা হলো সে স্কুলে দিকে যায় বুঝলে কি বললাম আবার একটা উদাহরণ করি সে বাড়ি আছে সে বাড়ি আছে এই বাক্যটায় যদি আমি লিখতাম হি ইজ হাউজ হি ইজ হাউস এটা কি সঠিক হলো কখনো না হি ইজ হাউস মানে সে হয় বাড়ি কোনো অর্থ আসছে না কিন্তু সে বাড়ি আছে মানে কি বাড়ি একটা জায়গা তার মধ্যে আছে বিভক্তিগুলো এমনই যে সব কিছু কিন্তু তোমাকে অর্থ পরিষ্কার করে থাকবে এরকম কোনো মানে নেই তোমাকে কিন্তু অর্থ বের করে নিতে হবে সেক্ষেত্রে এই বাড়িটাও কিন্তু সে একই রকম বাড়ির মধ্যে আছে তাহলে মধ্যে বোঝাতে কী হয় মধ্যে বোঝাতে ইন বসে তাই না তো আমরা এখানে কি করবো হি ইজ ইন হাউস তাহলে এই যে হাউস এ কোন অংশ এটা অবজেক্টের অংশ কারণ এটা ভার এটা ভার আর এটা সাবজেক্ট এটা সাবজেক্ট এটা অবজেক্ট এই অবজেক্ট একটা কি আমি কি বলেছেন অবজেক্টের ঘরে কি থাকতে পারে একটা নাউন বা প্রণাউন থাকতে পারে এখানে দেখতে পাচ্ছি অবজেক্টের ঘরে নাউন বাড়ির একটা নাউন কমন নাউন জায়গার নাম তো এই নাউনটার সাথে পূর্ববর্তী কি নাউন বা প্রণয়ন এখানে কিন্তু উল্লেখ আছে নাউন বা প্রোনাউন নাউনে থাকবে এরকম কোনো ব্যাপার নেই প্রণয়নও থাকতে পারে এখানেও কিন্তু তাই নাউন বা প্রোনাউন কি বললাম বুঝে গেল তাই এখানে হি একটা প্রোনাউন যার সাথে বাড়ির একটা সম্পর্ক তৈরি হলো সে একটা জায়গায় আছে অর্থপূর্ণ হলো এই অর্থপূর্ণর জন্যই কিন্তু আমরা বিভক্তি বা প্রিপোজিশান ব্যবহার করি ঠিক আছে এইভাবে কিন্তু তোমাকে বিভক্তি বা গুলো শিখতে হবে